আমার হিন্দু সম্প্রদায়ের জন্য আমি লড়ছি, আমরা বাঁচতে চাই, এই দেশ ছেড়ে আমরা কোথাও যেতে চাই না, এই দেশ আমাদের, আমরা এই দেশে থাকতে চাই, এই দেশ আমাদের, আমরা মরে গেল এই দেশ ছাড়ব না। বিভিন্ন দল মত নির্বিশেষে হিন্দু জনতার বাড়িঘর লুটপাটে অগ্নিসংযোগ এবং হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিভিন্ন স্থাপনায় তারা অগ্নিসংযোগের মাধ্যমে এদেশের সংখ্যালঘুদের মাঝে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে দিয়েছে। আমরা কি এদেশের নাগরিক নই? 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা এদেশের আপন জনসাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে স্বাধীন করেছি। যদি তাই হয়ে থাকে তাহলে সরকার পতনের সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের উপর কেন এই সাম্প্রদায়িক নির্যাতন? আমরা সবাই যে ছাত্ররা পৈরাচারীকে বের করে স্বাধীন বাংলাদেশ ঘোষিত করলাম, কি হলো? আমাদের বড় আমাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, কেন? আমাদের দোষ কি? আমরা কি করেছি যে আমাদের হিন্দুদের ঘরে বাড়িতে আগুন দেওয়া হবে? এই দেশের মধ্যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি দেশপ্রেমিক, এটা কিভাবে? কারণ এটার একমাত্র প্রমাণ হলো স্বাধীনতার সময় বাংলাদেশে একটি হিন্দু একটি হিন্দু ফ্যামিলি একজন হিন্দু ছিল না, তাহলে আমরাই হলাম প্রকৃত দেশপ্রেমিক। আমরা তো এই দেশ ছেড়ে যাবো না, আমরা তো এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মি নেই। আমার সর্বশেষ এই এটাই দাবি থাকবে এই প্রধান উপদেশ করব নিকট, যে আমাদের যে এই গত 4-5 দিনে অন্যায় অত্যাচার গুলো হয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত করে আন্তর্জাতিক ভাবে এগুলো বিচার করা হোক। ধন্যবাদ আপনাকে। আমরা স্বাধীন বাংলাদেশের পক্ষে বাঁচতে চাই, আমরা আর এই এই রক্ত আমরা চাই না, এই হানাহানি চাচ্ছি না, এই আগুন আর চলবে না, আমরা স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই। আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমাদের লঘু সংখ্যালঘুরা যাতে সমান অধিকার এদেশে পায়, আমার ভাই বোন প্রত্যেকটা পরিবার যাতে সুরক্ষা থেকে লুটপাট যাতে না হয়, ধর্মীয় প্রতিষ্ঠান যাতে সুরক্ষা থেকে নিরাপদ থাকে, আমরা সেই জায়গাতে আজকে এখানে এসেছি। আমরা যারা সনাতনী আছি বাংলাদেশে, আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, আমাদের জানোয়ারের নিরাপত্তা দিতে হবে। আমরা সরকার বুঝি না, আমরা ধর্ম বুঝি না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাংলাদেশের সংবিধানে যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা সনাতনীরা সমানভাবে সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাঁচতে এই দাবি হচ্ছে আমাদের সনাতনীদের রক্ষা করার দাবি। এই কালচক্র এবং এই রকম স্বৈরাচার আমাদের সনাতনীদের উপর সবসময় চালানো হয়। আমরা ছাত্র হিসেবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কোটা আন্দোলনে ছিলাম, কিন্তু আমাদের সনাতনীদের তো এমন বৈষম্য তো আমরা চাই নাই, আমরা চাইছি বৈষম্য বিরোধী দেশ।